প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি এইচএসসি ম্যাথমেটিক্সের পারমিটেশন এবং কম্বিনেশনের আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পর্বে আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হল ছয়জন বালক তিন আসনের একটি বেঞ্চে কতভাবে বসতে পারবে। তাহলে আসন সংখ্যা হল তিনটি, এই তিনটি জায়গায় ছয়জন বালক কতভাবে আসতে পারে। তাহলে আমরা লিখতে পারি সিক্স পারমিটেশন থ্রি, এটাই হলো এই প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হল দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট, এই অঙ্কগুলির প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে চার অঙ্কের কতগুলি পৃথক সংখ্যা গঠন করা যাবে। তাহলে এখানে মোট অঙ্ক আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে অঙ্ক সংখ্যা হল ষাটটি, এবং ষাটটি অঙ্কই হলো ভিন্ন ভিন্ন। আর আমাদেরকে তৈরি করতে বলছে চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে ষাটটি অঙ্ক দিয়ে চার অঙ্ক বিশিষ্ট যদি আমরা সংখ্যা গঠন করতে চাই, তাহলে এই চারটি জায়গায় এই ষাটটি অঙ্ক থেকে চারটি অঙ্ক নেব আমরা। তাহলে একটি সংখ্যা মাত্র একবার ব্যবহার করে কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে? তাহলে অ্যান্সারটি হবে ষাটটি অঙ্ক আছে, ষাটটি অঙ্ক চারটি জায়গায় আসতে পারে, সেভেন পারমুটেশন ফোর, অর্থাৎ এইট ফোর জিরো, মোট এতটি সংখ্যা গঠন করা যেতে পারে। যেমন সংখ্যাগুলো কীরকম হতে পারে, উদাহরণস্বরূপ দুই তিন চার পাঁচ একটি সংখ্যা, আবার আমরা লিখতে পারি দুই চার তিন পাঁচ, আবার সংখ্যাটি গঠন করা যেতে পারে দুই পাঁচ তিন চার, ঠিক এরকম আমরা লিখতে পারি দুই তিন পাঁচ ছয়, আবার লেখা যায় দুই পাঁচ তিন ছয় ইত্যাদি। ঠিক এভাবে সংখ্যাগুলো তৈরি হবে, ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি হবে। তাহলে এই ষাটটি অঙ্ক থেকে চারটি অঙ্ক নিয়ে একবার মাত্র ব্যবহার করে মোট সংখ্যা তৈরি করা যায় ৮৪০টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো। এর পরবর্তী পার্টে আমি আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।